আসসালামু আলাইকুম। নিউ আইডিয়া কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চিকেন ফ্রাই অনেকভাবেই করা যায়, কিন্তু সত্যি কথা বলতে অনেক রকম জোর ঝামেলার কারণেই বেশ কিছু স্টেপ আমরা রেসিপি থেকে বাদই দিয়ে দিই। কারণ বাসায় চিকেন ফ্রাই করতে গেলে এত রকম ঝামেলা করা আসলে হয়ে ওঠে না। তো আজকের এই রেসিপিটি থাকবে একদম সহজ এবং সিম্পলভাবে। চিকেন ফ্রাই মেরিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের ডিম, আর সে সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, আর সে সাথে দিয়ে দেব 7 মতো লবণ। শাহি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি 1/2 টিস্পুনের মতো। আপনারা চাইলে এই স্টেপটা বাদ দিতে পারেন, এটা একদমই অপশনাল। আর এখন সব কিছু একসাথে হাতে মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে মশলাটা মেরিনেট হয়। তো এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দিব মেরিনেট হওয়ার জন্য 1 ঘন্টা মতো। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা চাইলে সারা রাতে রেস্টে রেখে দিতে পারেন, এতে ভালো করে মেরিনেট হবে চিকেনগুলো। আর এখন 1 ঘন্টা পর আমি সেকেন্ড স্টেপে চলে আসছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এবার সব কিছু একসাথে আবার ভালো করে মিক্স করে নিব। এভাবে মেশাতে মেশাতে যখন একটু ড্রাই মনে হবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। ভালো করে মিশিয়ে নিয়ে আর মেরিনেট করব না। মশলা পরিমাণটা কিন্তু এরকমই হবে, মাংসের গায়ে অতিরিক্ত লেগে থাকবে না। এই তো, আর এখন চুলায় একটি ননস্টিকের হাঁড়ি বসিয়ে ওখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে এখন আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এ পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়াম লোতে। চিকেন ফ্রাইগুলো এক পাশ যখন লাল হয়ে আসবে তখন অন্য পাশ উল্টিয়ে দিব। চিকেন ফ্রাইগুলো একটার সাথে আরেকটা যেন লেগে না যায় তো কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে দিব, আর উল্টে পাল্টে ভেজে নেব। একটু লালচে করে ভেজে নেব, বেশি লালচে করব না, বেশি লালচে করলে ভিতরে ড্রাই হয়ে যাবে, তখন খেতে একটু ভালো লাগবে না। চিকেন ফ্রাইগুলো যখন এরকম লালচে হয়ে যাবে তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, আর একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।